হ্যালো সবাই, আকান্তিসের শুক্রবারের টিউটোরিয়ালে স্বাগতম। আজকে বিষয় হচ্ছে চুল। আমাদের আকান্তিসের ফেসবুক গ্রুপে অনেকেই এটা নিয়ে নক করেছেন, তো যা বুঝতে পারছি যে এটা আসলে ড্রয়িং করা অনেক ঝামেলা লাগে অনেকের কাছে, এবং অনেকে মনে করেন যে চুল কোথায় একটা একটা করে আঁকতে হয়। তো আমি বেসিক কিছু যেই ভুলগুলি মানুষ করে বা আমরা করি সেগুলি থেকে কথা শুরু করব। তার আগে সবার প্রথমে আমি চুলের কয়েকটা পার্টস নিয়ে কথা বলি, আমার মনে হয় তাহলে পরে বুঝতে সুবিধা হবে। এটা আমরা মনে করি একটা মাথা আর কি, হ্যাঁ টাক মাথা। তো সেটার উপরে কি কি থাকে, যেমন সবচেয়ে শক্ত পার্ট যেটা, এটা আমরা খেয়াল করবো যে যত টাক মাথা লোকই হোক পিছনে কিন্তু কিছু চুল থাকেই, তাই না? আমরা যেটা বলি বিভিন্ন আজেবাজে নামে আমরা ডাকি, স্টেডিয়াম ইত্যাদি, যাই হোক নাথিং পার্সোনাল। তো বলতেছি যে পিছনে দেখা যায় যে সামনে সব চুল পড়ে গেলেও এই পাশে কিন্তু চুলগুলি থাকে, তার মানে আমাদের বুঝতে হবে যে এই পার্টটা বেশ শক্তপোক্ত, কোনো একটা কারণে এটা পড়ে না, মূল পড়ে যায় হচ্ছে এই দিকের চুল। কারো এখানে একটু থাকে, কারো হয়তো চিকন চিকন, মানে অনেক ধরনের থাকে, টাকারও তো অনেক ধরন আছে, বাট এখান থেকে একটা জিনিস ক্লিয়ার যে এই পার্টটা খুব শক্তপোক্ত। তো এটাকে আমরা বলতে পারি ব্যাকগ্রাউন্ড, চুলের পিছন দিকটা। আচ্ছা, তারপরে যেটা ফোরগ্রাউন্ড, যেটা আসলে আমরা স্পাইক করি বা বড় করে ঝুলায় রাখি, ব্যাক ব্রাশ করি, কারণ এইখানে কিন্তু খুব বেশি কার্যক্রম নয়। আমি প্রথমত ছেলেদের চুল নিয়ে বলতেছি, মানে আপনি যদি অনেক বড় না করেন এই সাইজটাই, কিন্তু এইখানে খুব বেশি কিছু করা যায় না। হ্যাঁ, বড় করলে আপনি এখানে ঝুঁটি করতে পারেন যা ইচ্ছা তাই, কিন্তু মূল কেটদানিটা আসলে দেখা যায় এইখানে, টেরি কেটে রাখা যায়, ঘুরায় রাখা যায়, ব্যাক ব্রাশ করা যায়, মানে এখানে যত রকম কাহিনী, স্পাইক করা যায়, হ্যাঁ জানি না আরও অনেক কিছু আছে, এখানে নামায় রাখা যায়, তার মানে এইটা সবচেয়ে ফ্লেক্সিবল এবং কি বলে, মানে যত বাহারি ব্যাপার স্যাপার সব এইখানে, এটাকে আমরা বলতে পারি হচ্ছে ফোরগ্রাউন্ড। মানে সামনে থেকে যদি দেখি এটা সবার সামনে, এটা পিছনে। আরেকটা ছোটো পার্ট, এটা জানা থাকলে ভালো, সেটা হচ্ছে কি বলা যায় মিড গ্রাউন্ড। আমি যদি সামনে থেকে দেখি, আমি একটু পরে আরেকটা ফেস সামনে থেকে দেখাবো, এইটা এক্সট্রা আলাদা করে দেখলে ভালো, কারণ আমরা যখন সামনে থেকে একটা ফেস দেখি এটা আসলে যে জুলফির পার্টটা, এবং মানে পিছনের যেই পার্টটা আমরা দেখলাম যে সচরাচর পড়ে না, পিছন থেকে দেখলে দেখবো যে এইটা একটা সাইড যেটা কানের উপরে থাকে, ব্যাক সাইড থেকে দেখতেছি, এইটাও একটা সাইড কানের উপরে থাকে, সো এইটাকে একটা সেপারেট বলা যায় আর কি, এটা একটু ফুলে থাকে দুই সাইডে, আমরা মানে বোঝার খাতিরে এটা ধরে নিচ্ছি। ফ্রন্ট থেকে যদি দেখি জিনিসটা হচ্ছে এরকম, সেই কি বলে ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড যাই বলেন, মানে এটা সামনে, এইটা হচ্ছে ওই যে বললাম মাঝামাঝি, মিডগ্রাউন্ড বলতে পারেন, এটা হচ্ছে হয়তো বড়ো থাকলে দিক থেকে আমরা দেখবো ব্যাকগ্রাউন্ড। এই পার্ট তিনটা যদি আমরা বুঝি আমার মনে হয় আঁকাটা অনেক সহজ হবে, কারণ আমরা প্রথমে যে ভুলটা করি সেটা হচ্ছে যে ফেসটা আঁকার পরে একটা একটা করে চুল আঁকা শুরু করি এবং তারপরে ফাইনালি বিরক্ত হয়ে রেখে দিই। অ্যাকচুয়ালি আপনি যদি এই তিনটা ফর্মকে বুঝে ফেলেন, ফর্ম বা কী বলে পার্টস যাই বলি, তাহলে একটা ফেস, হয়তো আমি একটা রাফ এরকম একটা ফেস ড্রাফট করলাম যে এরকম একটা ফেস, তখন আমি কী করব, আমি জানি যে এইখানে একটা পার্ট আছে সামনের পার্ট, তাহলে সামনের পার্টটা হয়তো এইখানে, ওই যে রোনালদো যেখান দিয়ে কাটে দেখা যায়, বা নেইমার যে জায়গাটা আসলে নুডলসের মধ্যে চুল করে এই পার্টটা, তাহলে এই পার্টটা যদি আমি ডিজাইন করি যে সাই ফর এক্সাম্পল এই জায়গাটা আমার এমন জনি ব্রাভো টাইপের, মানে এই চুলগুলি একসাথে করে এইভাবে রাখা, তার মানে এইটাকে আমি একটা ফর্ম, বারবারই কিন্তু আমি শব্দটা বলতেছি ফর্ম, মানে এইটা এরকম একটা সলিড যদি আমি কাদামাটি দিয়ে বানাতাম, বা স্কাল্পটাররা যেটা করে, স্কাল্পটাররা তো পাথর কুদে বা মাটি দিয়ে বানায়, সেখানে তো একটা একটা করে চুল বানানোর ব্যাপারই নেই, তারা কী করে প্রথমে এইভাবে একটা জিনিস স্কাল্প করে হয়তো উঠাবে, পরে হয়তো এইখানে বাটালি টাটালি দিয়ে দুই একটা দাগ টাক দিয়ে চুলের ধরন বোঝাবে, কিন্তু এখানে এখানে পাথরের একটা চুল তার বের করতে পারার উপায় নেই। সুতরাং আমরা মনে করি এটা আমরা স্কাল্পটিং করতেছি ফর্ম, এইটা যখন ভাববেন তখন খুব সহজ, থ্রিডিতে ভাবলে একদিকটা শ্যাডো একদিকটা লাইট, তার মানে তখন সুবিধা থাকে এইটুকু আমি ব্লক করে ফেলছি যে আমার এইখানে চুল হচ্ছে এমন, এই সাইডেরটাও একইভাবে, এই যে যেটা বললাম এই যে হলুদ যে পার্টটা, এইটাও হয়তো আমি ঠিক করলাম মেবি এইটাও অনেক বড়ো হয়ে গেছে তার, অথবা আগে একটা, এটা ইচ্ছা, আসলে ডিজাইন তো আপনার ইচ্ছা, কিন্তু ফর্মগুলি যদি ক্লিয়ার থাকে, হয়তো 70-এর দশকে একটা স্টাইল ছিল না যে কান ঢাকা চুলের স্টাইল, পিছানো হয়তো এরকম গোল, মেবি আমি জানি না, খুবই উইয়ার্ড কিছু একটা হলো, কিন্তু তখনকে আপনি কনফিডেন্ট, আপনি জানেন এই পার্টটা হচ্ছে উপরে সবচেয়ে পিছনে এইটা, বা তিনটা ফর্মকে আপনি আলাদাভাবে তখন ডিজাইন করতে পারবেন, এবং ফাইনালি আপনি হয়তো তখন কনফিডেন্টলি, এখন এই রাফটা হয়ে গেছে, এখন আপনি যেটা করলেন হয়তো এই, এখানে দাগগুলি কোনটা কীভাবে হবে এটা নিয়ে আমরা একটু পরে বলবো, সুতরাং এটা নিয়ে এখন বলতেছি না, হয়তো এই পার্টটা ছোট, মানে এই হলুদ পার্টটা,
এটা হচ্ছে পিছনেটা, তার একটু বড়, মেবি এখানে একটু কার্ল হয়ে আছে বা কিছু একটা, বা এরকম প্যাচ খেয়ে আছে, সেটা আপনার ইচ্ছা। এখানে হয়তো একটা জুলফি দেখা যাচ্ছে, জুলফিটা কিন্তু মাইন্ড ইট, যেটা কিন্তু ঠিক চুল বলতে আমরা যেই পার্টটা বুঝাই তা না, জুলফিটা শুধুমাত্র ছেলেদের, মেয়েদেরও হয়, এখানে জুলফ থাকে অনেকখানি, তবে একদম যে চোয়াল বেয়ে নিচ পর্যন্ত মানে গালের এই পর্যন্ত মেয়েদের সাধারণত নাবে না, এটা দেখা যাচ্ছে ছেলেদের, এটা দাড়ির অংশ আসলে, এটা একটু মনে রাখা জরুরি। হ্যাঁ, যে কোনটা কি, তো হ্যাঁ এটা তো যে যেভাবে কাটে, এটা কিন্তু পরে সবার শেষে আপনি ট্যাপ করতে পারেন যদি চান আর কি জুলফি দিতে। আদারওয়াইজ এই তিনটা পার্ট আপনি এইভাবে যদি ডিজাইন করেন তাহলে অনেক ইজি হয়ে যায় আঁকা। এই জায়গাটা একটু অন্যরকম হয় হেয়ার লাইনটা, এটা আমরা একটু পরে বললাম যে দেখবো। তো দ্যাটস ইট, আমার মনে হয় এই পার্টগুলো যদি মাথায় রাখি তাহলে ফর্ম ডিজাইন করাটা খুব ইজি। পরেরটা পরে, পরের পার্টগুলি আমরা এখন দেখবো, সেটা হচ্ছে যেটা বারবার বলতেছিলাম যে লাইন, হেয়ার লাইন। হেয়ার লাইনটা কী জিনিস, সেখানে খুবই বিখ্যাত কিছু লোকদের চেহারা নিয়ে আসছি আমি, সেটা হচ্ছে যে যারা জানেন তারা তো জানেনি যে উইডোজ পিক বলে একটা জিনিস, উইডোজ এটা বাংলা কীভাবে জানি না, বিধবার লাইন, বিধবার চূড়া কিছু একটা, যাই হোক উইডোজ পিক, এটা সবার থাকে না, সবার এরকম ফর্মটা দেখা যায় না, কিন্তু এটা খুবই কমন। সেটা হচ্ছে এই জায়গাটা, এই যে একটা পাখির মতো খেয়াল করেন, তাই না, এই জায়গাটা একদম টিক মার্কের মতো এভাবে উঠে গেছে, খেয়াল করেন, ছেলে মেয়ে নির্বিশেষে এই জায়গা বলে উইডোজ পিক। ইউজুয়ালি দেখা যায় একদম সেন্টার বরাবর এটা থাকে, একদম এই যে নাক বরাবর, নাক বরাবর এই মাঝখানের পয়েন্ট বরাবর, খুবই নাইস, মানে একদম এইভাবে একটা পয়েন্ট আপনি পাচ্ছেন, তার মানে যখন এইখানে আঁকতে যাবেন আপনি নির্দ্বিধায় এইভাবে করে দিলে কোনো ব্যাপার না, মানে এটা উইডোজ পিক থাকতেই পারে। এখন প্রত্যেকের কিন্তু থাকে না, অনেকের এটা এত সাটল যে প্রায় মনে হচ্ছে মিশে যাচ্ছে, কিন্তু ইউজুয়ালি এই জায়গাটা একটু নেমে যায়, একদম যার সমান তারও কিছু চুল দেখা যাবে একটু মাঝ বরাবর নেমে আসে। তার মানে সিম্পলিফাই করলে আমরা হেয়ার লাইনটা পাই হচ্ছে এখানে পাখির ডানার মতো, এবং সাইডটা যদি দেখেন এখান থেকে সাইডটা দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে অনেকটা দুইয়ের মতো, এটা চুলটা দুই হয়ে গেছে, এটা হচ্ছে ঠিক দিকে অনেকটা এইরকম। হ্যাঁ, এবং আমি একটু যদি থ্রি কোয়ার্টারে আঁকি, এটা হয়তো আমার ফেস, এটা হয়তো আমার ফেস, অ্যাকচুয়ালি মাথার খুলি এইখানে একটু চাপানো, মানে এখানে একটা প্লেন চেঞ্জ হয়, মানে আমি যদি এই দিক থেকে লাইট ফেলি দেখা যাবে এই দিকটা লাইট লাগতেছে, এই দিকটা শ্যাডো, মানে এইটা একটু এই দিক ফিরানো। এবং খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে যে ঠিক এই লাইনটা যেখানে শেষ ওইখান থেকে ভুরুটা, যেহেতু প্লেন চেঞ্জ, ভুরুটা খুব ভালো ইন্ডিকেটর যে এটা হচ্ছে এই পাশে, আর ঠিক যেইখানে তলটা চেঞ্জ হলো ভুরুটা ঠিক সেইখানে নামে। এবং খুবই ইন্টারেস্টিংলি হেয়ার লাইন যেটা, মানে আমরা মাঝখানটা তো জানি যে উইডোজ পিক মাঝখানে, এটাকে আপনি টেনে এই লাইন পর্যন্ত এনে তারপরেই এই যে দুই উল্টা দিক যদি এদিকে, মানে দুইয়ের উল্টা যদি করি, এইভাবে একটা লাইন যদি নামান, এই যে দুইয়ের যে শেষ মাথাটা, এই মাথাটা ইউজুয়ালি ভুরুর এই লাইনের সমান্তরাল নামে। এটা যদি মনে রাখতে পারেন ড্রয়িং যে কোনো অ্যাঙ্গেলই আঁকেন না কেন, ভুরুটা বা এই তলটা যদি আপনি একবার ফিক্স করে ফেলেন তাহলে আসলে এটা খুব ইজিলি বুঝতে পারবেন যে এটা কোথায় নামবে, ভেরি ইজি। তারপরে এদিকে যা ইচ্ছা তাই ডিজাইন করেন, কোনো কিছু যায় আসে না, ভেরি সিম্পলিফাইড। সো এইটাই হেয়ার লাইন যদি বলেন, ভেরি সিম্পল। আর পেছন থেকে আমাদের খুব কম আঁকতে হয়, তারপরে পেছনে সাধারণত দেখা যায় যে উইডোজ পিকের মতো এরকম হয়, এটা আসলে কাটিংয়ের উপরে ডিপেন্ড করে, কিন্তু আমরা যদি পার্টসগুলো মনে রাখি, প্রথমে যেটা দেখলাম যে এইটা একটা পার্ট, পিছন থেকে দেখলেও কিন্তু আবার সবার টপে, এখন উল্টা আর কি, হ্যাঁ এই দিকটা সামনে চলে গেছে এখন, মানে এই দিক থেকে দেখলে এই পার্টটা আমরা আগে পাবো, এটা তো ডিপেন্ডস, কারোটা হয়তো এইরকম, এটা হচ্ছে শেপ ডিজাইন, আপনি শেপ যেভাবে ডিজাইন করেন, কার কেউ হয়তো ঝুঁটি করা, হ্যাঁ কারো হয়তো এই জায়গাটা একদম স্ট্রেট করে কাটা, এরকম হয়তো একদম স্ট্রেট এইভাবে কাটা। আচ্ছা, আমার মনে হয় হেয়ার লাইন আর ফর্ম, মানে বেসিক ফর্মগুলি নিয়ে আমরা কথা বললাম, উইডোজ পিকটা দেখলাম, এবং সাইডের ওই যেটা বললাম এটা দুইয়ের মতো। এখন অনেকের দেখবেন যে এটা 100% এরকম লাগতেছে না, খুবই সূক্ষ্মভাবে আসছে, বাট জাস্ট মনে রাখা যে এই দিকটা একটু নেমে গেছে, এই দিকটা উঠে গেছে, এবং এই যে এই দাগটা, এই দাগটা সাইড থেকে দেখলে আপনি দেখবেন এই ভুরুর দাগের প্যারাল, ভুরুর দাগে প্যারাল, এটা চুলের জন্য দেখা যাচ্ছে না। তাহলে আমরা এটা বুঝলাম, কিন্তু এইটুক দিয়ে তো সব হবে না, আমরা যদি এখন চুল আঁকতে যাই, ফর্ম টর্ম বুঝলাম, সবই বুঝলাম, চুল কীভাবে আঁকবো। অ্যাকচুয়ালি চুল আঁকা বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে একটা ফিতা বা রিবন, যাই বলি, হ্যাঁ রিবনটা কীরকম, রিবন তো আমরা জানি, রিবন হচ্ছে রিবন, এটা হচ্ছে যে স্ট্রেট ফালায় রাখলে তো জাস্ট এরকম একটা ফিতা, কিন্তু আমি যদি একটু পেঁচায় রাখি কী হয়, এটা যদি আমি কী বলে থ্রি ডিতে বলবো, হ্যাঁ থ্রি ডিতেই যদি আঁকি
বা দুইটা তল যদি আমি এভাবে দেখাতে চাই, এটা যদি একটু টুইস্ট করি, খেয়াল করেন যদি একটু পেঁচাই এবং ফিতাটার একটা উইডথ আছে, একদম পাতলা না, একটু উইডথ আছে, তাহলে কি হবে? এটা তো বুঝতে পারতেছি যে এটা একটা তল। আমি এখানে যদি শ্যাডো দিই তাহলে বোধহয় এটা বোঝানোটা সহজ হবে। যেমন ওই দিক থেকে হয়তো লাইট আসতেছে, মনে মনে ধরে নিলাম যে কোনো একটা দিক থেকে, ওই দিক থেকে লাইট পড়তেছে, তাহলে কি হবে? টপ থেকে লাইট, এখানে হয়তো একটু শ্যাডো আসবে। এইটা আসলে থ্রিডি, আপনি যে কোনো কিছু যে ড্রয়িংয়ের শ্যাডো ইত্যাদি দিতে পারেন, তাহলে এটাও পারবেন যে এখানে এসে লাইট লাগতেছে, এখানে এসে হচ্ছে লাইটের উল্টা দিকে হচ্ছে শ্যাডো। ভেরি সিম্পলিফাইড, মানে এখানে তো জটিলতার কিছু নাই। তো এটা যদি বোঝেন মানে যে কেন হচ্ছে এটা, এইখানে এসে লাইট লাগতেছে, এদিকটা ডার্ক হচ্ছে, এদিকটা যেহেতু লাইট ঢুকতেছে না, এদিকটাও ডার্ক হচ্ছে, আর পেঁচায় এক একবার এক এক তল দেখা যাচ্ছে, এই তলটা দেখা যাচ্ছে, এই তলটা দেখা যাচ্ছে। তো এটা কেন দেখলাম, কারণ আমরা যে চুল আঁকবো, খেয়াল করেন প্রত্যেকটা চুল আলাদা করে আঁকা সম্ভব না। এবং সত্যি বলতে আমরা যখন দেখি তখন আমরা প্রত্যেকটা চুল আলাদা করে রিড করি না, আমরা যেটা করি এইরকমভাবে একটা ফর্ম দেখি, যেই ফর্মটা আমি এখানে লাইট অ্যান্ড শ্যাডো ফেলে বোঝানোর চেষ্টা করছি যে কোন দিকে লাইট। এটা তো ডিপেন্ডস, মানে লাইট হয়তো টপ থেকে, তাহলে কি হবে যে এই দিকটা লাইট পড়লো, এই দিকটা একটু ঢুকে গেছে, তাই তো? মানে আমি যদি থ্রিডিতে দেখতাম, এই দিকটা একটু ভিতরের দিকে চেপে গেছে, যে কারণে এখানে শ্যাডোটা বেশি। হ্যাঁ, যে এইটা হচ্ছে পুরোই উল্টা দিকে, তার মানে সবচেয়ে ডার্ক হবে এই পার্টটা। তার মানে এইরকমভাবে যদি আমি একটা ফর্ম আঁকতে পারি, এবং খেয়াল রাখি যে গ্র্যাভিটির কারণে এইখানে যখন ফ্রি ফলটা কাজ করে, মানে এখানে যখন তার ওয়েটটা অনেক বেশি ফিল হয়, তখন এটা অনেকটাই সমান, যত নিচের দিকে নামতেছে সাধারণত কার্ভটা আরও বেশি হয়, যেমন এখানে হয়তো আরও পেঁচা পেঁচা যাবে যদি আমি একটা চুল দেখি এভাবে নিচের দিকে আস্তে আস্তে পেঁচানো। তো এবং সেটাই যে এরকম টুইস্টিং আসে। অ্যাকচুয়ালি যেটা হয়, এই ফর্মটা আঁকার পরে আর্টিস্টরা যেটা করেন সেটা হচ্ছে দেন এখানে কিছু লাইন আঁকে, ডিরেকশনাল লাইন, যেমন এই এইভাবে এই লাইনগুলি তখন গাইড করে যে আচ্ছা এখানে অনেক চুল আছে। একটা হচ্ছে ডার্ক, এটা ডিপেন্ডস, মানে আপনি যদি পেন্সিল দিয়ে আঁকেন, পেন্সিল দিয়ে আঁকতে পারেন, যেটা দিয়ে আঁকতে পারেন, কিন্তু কিছু লাইনের সাজেশন হয় যে মনে হচ্ছে যেন, অনেকে যেমন যেটা করে ডিজিটালি বা ম্যানুয়ালি, কিছু ব্রাশই আছে এরকম, যেগুলি যে ডট 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 অল, অনেক যে ফটোশপে যেমন ইন্টারেস্টিং কিছু ব্রাশ আছে এরকম অয়েল ব্রাশের মতো, একটা টান দিলে অনেকগুলি চুলের মতো, হেয়ার ব্রাশগুলো আপনি গুগল করলেও অনেক ব্রাশ টাশ পাবেন। কিন্তু ব্রাশ দিয়ে করার আগে আসলে আপনাকে ফর্মটা বুঝে, মানে কেন কী হচ্ছে এটা বুঝতে হবে, এবং ফাইনালি হয়তো কিছু অলমোস্ট হোয়াইট লাইন এখানে আঁকা হয়, অলমোস্ট হোয়াইট হচ্ছে যেগুলোতে লাইট সরাসরি এসে রিফ্লেক্ট করতেছে। হ্যাঁ, আসলে সাদা চুল না, এটা কিন্তু সাদা চুল না, এটা আসলে দেখা যায় এই জায়গাটা রিফ্লেকশনটা বেশি, এই জায়গাটা রিফ্লেকশনটা হয়তো বেশি, দুই একটা লাল, এবং এত স্মুথ চুল তো হয় না, আর একটু রিয়েলিস্টিক যদি করতে চান তখন দুই একটা আসলে আপনি বেরও করে দিতে পারেন, হয়তো এটা এই প্রত্যেকটা চুল তো একই লেন্থের না, কিছু চুল হয়তো এখান দিয়ে বের হয়ে গেছে। আপনি যত খুব বেশি ক্লামজি না করাই ভালো, কারণ আমরা রিয়েলিটিতে যা দেখি ওইটাকে আরও সিম্পলিফাই করা বেটার, যে অনেক চুল দেখতেছি সেটা না। ইভেন এখানে আরেকটা জিনিস বলার আছে, যে ইভেন আমরা যে কার্টুনেও যদি কথার কথা যে একটা ফেস আঁকবো চুল কোঁকড়া, আপনি এটা কিন্তু আঁকতেই পারেন, এটা কোনো সমস্যা না, টু ডি স্টাইলে এটা ওকে, আমি মনে করি এটা ওকে। কিন্তু আপনি যখন এটাকে আরেকটু ডিজাইন করতে যাবেন বা রিয়েলিস্টিক করতে যাবেন, তখন খেয়াল রাখবেন যতই কোঁকড়া হোক বা যাই হোক, এগুলো কিন্তু আসলে অসংখ্য ছোটো ছোটো এরকম রিবনের মতোই ফর্ম, মানে তখন আসলে আপনি এইভাবেই আঁকবেন। এটা অনেকে দেখবেন যে অনেক বড়ো পেইন্টার আছে, তার ফর্মগুলিকে ইনফ্যাক্ট ভাঙেও না, এইভাবেই রেখে দেয়, মানে কার্লটাও আসলে এরকম ছোটো ছোটো অনেকগুলি, সব জায়গায় আসলে ডিটেল করার দরকার নাই। এই যে মানে আসলে আপনি যদি কোঁকড়া চুল কাছ থেকে দেখেন, আসলে সবগুলি তো এরকম ছোটো ছোটো, তখন হচ্ছে ব্যাপারটা তো বড়ো কার্ল না, ছোটো ছোটো হয়ে এভাবে কার্ল হয়ে আসছে, সেটা দেখতে আরও ইন্টারেস্টিং লাগে। সো আপনি যদি একবার ফিতা আঁকাটা শিখে যান, লাইট অ্যান্ড শ্যাডো ম্যানেজ করে, আমার মনে হয় চুল আঁকা আর কোনো ঝামেলা হবে না। কারণ প্রথমে ফর্মটা তো বললামই, ফর্মটাও কিন্তু মাথায় রাখতে হবে, যে ওই যে সেই উইডোস পিক, সেই দুয়ের মতো দাগ, এটা আপনি আগে ব্লক করে নিলেন, তারপরে ভিতরে টেক্সচার যদি কোঁকড়া হয় কোঁকড়া, যদি এরকম খাড়া খাড়া হয় খাড়া খাড়া, খাড়া খাড়াও হতে পারে, জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখা। তো আমার মনে হয় এইটুকু বুঝলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যাওয়া উচিত। এবার ফিমেল একটা হেডে আমরা জিনিসটা প্র্যাকটিস করে দেখি, দেখতেই পাচ্ছেন আসলে পুরোটা ভেরি সিম্পল। এইটাকে যদি আমরা আলাদা করে দেখি, এই ফর্মটা কী, ফর্মটা হচ্ছে একটা বড় ফিতা, খেয়াল করেন, তাই না? সাইডে আর কি, এই তো এইরকম একটা ফিতা যেটা উল্টো হয়ে আসছে এখানে, এই সাইডটা যেহেতু আলোর অ্যাগেনস্টে, এটা হচ্ছে ডার্ক।
এইটা যদি বোঝা যায় আসলে বাকিটা না বোঝার কিছুই নাই। এখানে হচ্ছে মাথাটা যেহেতু এখানে লেগে আছে, তা এই জায়গাটায় লাইট পাচ্ছে, ইমিডিয়েট পরেরটা হয়তো একটু ডার্ক। এই যে এখানে অলরেডি আমি শ্যাডো করে দেখাইছি, তারপরে এখানে আন্দাজে অনেকেই আমি দেখি যে আন্দাজে কিছু জায়গায় লাইট ফেলে আন্দাজে, তা না, এখানেও কিন্তু ফর্মটা মাথায় রাখা যায়, এই জায়গাটা একটু ঢুকে গেছে, তাই তো? ঢুকে গেছে বলে এই জায়গাটা ডার্ক, আর এই জায়গাটা আবার একটু উঠে গেছে বলে লাইট পাচ্ছে। ভেরি সিম্পল। এখন এইটার মধ্যে ওই যে আমরা তখন দেখলাম যে কেউ কেউ হয়তো আর একটু ডিটেইল যদি বুঝাতে চাই, দুই একটা হেয়ার লাইন এরকম দিয়ে দিলে, কিন্তু সেটা আন্দাজে একদিক থেকে আরেক দিকে এভাবে দিলে আবার হবে না, এখানে কিন্তু এই ফ্লোটা মেনটেন করতে হবে। এটা কাইন্ড অফ কী বলে পানির মতো, অনেকে বলে যে এটা পানির ফ্লো যেরকম, মানে এইভাবে করে হয়তো নামতেছে, মানে অরিজিন আর ডেস্টিনেশন এই দুইটার মাঝখানে সে রিদমিকভাবে যাবে, মানে হঠাৎ করে একটা এদিক থেকে এদিক দিলেই কিন্তু চোখে লাগবে, সেটা হবে না। তারপরে আন্দাজে দেওয়া যাবে না, প্রয়োজনে লাইন অল্প দেন কিন্তু একদম জায়গা মতো আর কি লাইন দিতে হবে। সো আমি জানি না এটা ঠিক কতটুক হেল্প হলো, যদি হেল্প হয় সেটাও বলবেন, হেল্প না হলে সেটাও বলবেন। আমাদের এখানে কমেন্ট সেকশন উন্মুক্ত আছে, আমাদের ফেসবুকে যে গ্রুপ আকান্তিস সেখানে জয়েন করেও বলতে পারেন, সেখানে আপনার হেয়ার ড্রয়িং পোস্ট করতে পারেন, এবং যদি রিভিউ দরকার হয়, মনে করেন যে কোথাও রিভিউ করার আছে, আমাকে জানাতে পারেন এখানে বা গ্রুপে, আমি ট্রাই করব। তো গুড লাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার।